বিএনপির নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে নেতাকর্মীদের নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন গাইবান্ধা জেলা বিএনপি নেতারা। বুধবার সকালে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা বিএনপির নেতারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাইবান্ধা জেলা বিএনপির কোনো অফিসিয়াল ফেসবুক আইডি নেই, কিন্তু জেলা বিএনপি গাইবান্ধা ও বিএনপি গাইবান্ধা জেলা নামে আইডি খুলে নেতাকর্মীদের নামে কুৎসা, ভিত্তিহীন, মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য গাইবান্ধা সদর থানায় মামলা করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।